ডাবিপিএসি ক্লার্কশিপ ইতিহাস ভারতবর্ষ নিতত্তে জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ ইউনিটি ইন ডাইভার্সিটিাল ইউনিটি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত আছে কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থে এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী বর্ণিত আছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকে সভাকবি রবি কীর্তি রচিত আইহোল প্রশস্তি থেকে জানা যায় সকল সকল উত্তর পথনাথ হর্ষবর্ধনের দ্বিতীয় পুলকেশি কর্তৃক পরাজিত হয়েছিলেন বোকাজ কই শিলালিপি থেকে আর্যদের ভারতে কাল জানা যায় পারস্যের পার্শ্বপালী নগরের রাজধানী প্রাপ্ত নক্স রুস্তম শিলালিপি থেকে পারসিকদের উত্তর পশ্চিম ভারতে রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায় অশোকের শিলালিপি ব্রাহ্মী প্রাকৃত সারা ভারত ও খারস উত্তর পশ্চিম ভারত লিপিতে লেখা আঠারোশো সাঁইত্রিশ সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন সমুদ্রগুপ্ত অস্বময়িক যজ্ঞ করেছিলেন এবং সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন মুদ্রায় ঘোড়া ও বিনা রত ছবি সাতবাহন রাজারা সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিলেন মুদ্রায় জাহাজ আছে বলে সেখান থেকে জানা যায় কৌটিল্যের অর্থশাস্ত্র রামচরিত মানুষ তুলসীদাস রচিত বানভট্ট রচিত হর্ষবর্ধন সম্বন্ধে গ্রন্থ হল হর্ষচরিত পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী রামচরিত সন্ধ্যাকার নন্দী রচিত কল্যাণের চালুকরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বকাল সম্বন্ধে বিল রচিত বিক্রমা বিক্রমাঙ্ক চরিত্র গ্রিক দূত মেগাস্তিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা গ্রিক দূত মেগাস্তিনি লেখা গ্রন্থ ইন্ডিকা সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস মেগাস্তিনিকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন মেগাসিনিসের ভারত ভ্রমণকাল তিনশো পাঁচ থেকে তিনশো হিয়েন চৈনিক দূত তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তর বিক্রমাদিত্য রাজত্বকালে এসেছিলেন বাঘপতির হল গৌর বাহ কালিদাসের কালিদাসের মালবিকাগ্ন নাটক নায়ক অগ্নিমিত্তম পোষ্যমিত্র শুঙ্গের ছেলে হিউ সান ছশো তিরিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ প্রিন্স অফ প্রমস হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন উমাপতি ধর রচিত দেওপাড়া রাজশাহী জেলা প্রশস্তি থেকে বাংলা রাজা বিজয় সেনের কীর্তির কিছু পরিচয় পাওয়া যায় প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ যুক্তিকল্পতরু ভোজের লেখা বৃহৎ কথা মঞ্জুরি খেমেন্দ্র রচিত মুদ্রারাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিশাক দত্ত মুদ্রারাক্ষস দেবী বিস্তার মুদ্রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিষাক দত্তের লেখা ললিত বিস্তার বজ্রসূচি সূত্রালঙ্কার সৌন্দর আনন্দ সারি পুত্র প্রকরণ বুদ্ধ জড়িত এগুলো অশ্বঘোষের লেখা চরক সংহিতা চরকের লেখা শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা মাধ্যমিক সূত্র রস রত্নাকর এগুলো নাগার্জুনের লেখা সুশ্রুত সংহিতা সুশ্রুতর লেখা বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্ত এটা বরাহ মিহির রচিত মত্ত প্রহসন মহেন্দ্র বর্মন রচিত দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর এগুলি সবই বল্লাল সেন রচিত রামচরিত রচিত সন্ধ্যাকর নন্দীর পবনদূত ধৈ রচিত চন্দ্র চূড়চরিত উমামতি ধরে রচিত পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার রচিত মহাভাষ্য রচিত মহাভাষ্য এটা পতঞ্জলি রচিত রত্নাবলী প্রিয়দর্শিকা রত্নাবলী প্রিয়দর্শিকা আর নাগানন্দ এগুলো হর্ষবন্ধনে রচিত পনিনি রচিত কালিদাসের লেখা গ্রন্থগুলো হলো অভিজ্ঞান শকুন্তলম মাল বিকাগ্নি মিত্রম মেঘদূত কুমার সম্ভবন এগুলো সব কালিদাস রচিত আর মৃত্যকটি রচিত শূদ্রকের কথা শরিত সাগর রচিত সোমদেবী প্রাচীন ভারতের ঐতিহাসিক কিছু পর্যটকগণ ফাহিয়েন ফাহিয়ান চীন দেশ থেকে এসেছিল ফাহিয়েন এর লেখা গ্রন্থ হল ফো কুয়ো কিং রাজত্বকাল দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে হিউয়েন হিউশান চীনের পর্যটক তার লেখা গ্রন্থের নাম সি ইউ কিংসান এসেছিল হর্ষবর্ধনের রাজত্বকালে আলব আলবিরুনি আরব দেশ থেকে এসেছিলেন তার লেখা গ্রন্থ হল তহকিক ই হিন্দ কিতাব উল হিন্দ আলবেরুনি এসেছিল মামুদের শাসনকালে মামুদের রাজত্বকালে এসছিল ইবন বিরবতুতা ইবন বতুদা আফ্রিকার মরক্কো দেশ থেকে ইবন বতুতার লেখা গ্রন্থ হল কিতাব উল রাহলা তিনি মোহাম্মদ বিন তুগলক রাজত্বকালে এসেছিলেন কিছু লিপির নাম প্রথম গোয়ালিয়ার অবদান সম্বন্ধে জানা যায় এটা রাজা কৃতিত্ব জানা যায় হাতিগুম্ফা লিপি হাতি লিপি কলিঙ্গরাজ খারবেলের কার্যবলি সম্বন্ধে জানা যায় কলিঙ্গ লিপি অশোকের রাজা অশোকের সম্বন্ধে জানা যায় আর কনিস্ক সম্বন্ধে জানা যায় সম্পদ লিপি থেকে আর দেওপাড়ার প্রশস্তির রচয়িতা হলো উমামতি ধর ওকে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিও পেতে এবং পরের ক্লাসে আমরা জানবো মনানিস্কো এই স্বর্ণমুন্ডাগুলো কোন যুগের দয়ারাম সাহানি ইনি কে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন এই সব কোশ্চেন পরের পরের ক্লাসে আমরা জানবো তো এই ক্লাসে আমরা মেন মেন যেগুলো জানলাম তার একটা সামারি করে বলে দেওয়া যাক যেমন ভিনসেন্ট মিন বলেছিল নৃতত্তের জাদুঘর ভারতবর্ষকে এলাহাবাদ প্রশস্তি রচিত হরিসেন হরিসেন লিখেছিল এলাহাবাদ প্রশস্তি অশোকের শিলালিপি ব্রাহ্মী প্রাকৃত সায়রা ভারত ও খরস্টি যেগুলো উত্তর পশ্চিম ভারতে লিপি থেকে জানা যায় যেটা জেমস জেমসেফ পাঠোদ্ধার করেছিল অশ্বমেঘ যজ্ঞ করেছিল সমুদ্রগুপ্ত কৌটিল্যের লেখা গ্রন্থ হলো অর্থশাস্ত্র রামচরিত মানস তুলসীদাসের লেখা